লাউয়ের খোসা এবার থেকে ফেলে না দিয়ে লাউয়ের খোসা দিয়ে তৈরি করো দুর্দান্ত স্বাদের নিরামিষ এই রেসিপি প্রথমে একটা লাউয়ের খোসা ছাড়িয়ে খোসাগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত খোসা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে ওভেনে কড়াইতে দিয়ে জল আর লবণ দিয়ে আমি পাঁচ মিনিট ভাপাতে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাপানোর পর এবারে স্ট্রিনারের মধ্যে ছেঁকে নিলাম এবার ওভেনে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে কিছু ডালবড়ি দিয়ে ভেজে আমি তুলে নিলাম আবারও ওভেনে কড়াইতে তেল দিয়ে সর্ষে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে আগে থেকে ভাপিয়ে নেওয়া লাউের খোসাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে লবণ ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করে লাউের খোসার সাথে মিশিয়ে চিনি পোস্ত হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে আরও এক মিনিট রান্না করার পর গ্যাস অফ করে দিয়ে সার্ভ করে দিলাম দুর্দান্ত স্বাদে লাউয়ের খোসা ভাজা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ